হে কৃপালু বৈষ্ণৱ সমস্ত, আমি ক্ৰমশঃ আগবঢ়াই অহা মাধৱ মহাপুৰুষৰ নামঘোষা শাস্ত্ৰৰ পাঠ আৰু পৰ্যালোচনাৰ অনুষ্ঠানলৈ আমি আপোনাৰ সবক সেৱা জনাইছোঁ। আমাৰ আজি পাঠ আৰু পৰ্যালোচনা আছে নামঘোষা শাস্ত্ৰৰ পদচন্দ্ৰৰ 440 নম্বৰ জোকা ঘোষাৰ পৰা। কৃষ্ণ কথা শুনে যিটো শ্ৰদ্ধা কৰি অল্প কালে হি কৃষ্ণ নাম মুখে নসারিবা জানি রাম কৃষ্ণ নাম মুখে নসারি জানি। মহাপুৰুষ মাধৱদেৱে নামঘোষা শাস্ত্ৰ ভাগিত পদচন্দ্ৰৰ উপদেশত আমাক ভগৱন্তৰ পৰম মংগলময় নাম আমি যাতে আমাৰ মুখৰ পৰা ত্যাগ নকৰোঁ সেই উপদেশ দিছে, আৰু লগতে কৈছে যে কৃষ্ণ কথা যিজনে শ্ৰদ্ধা কৰি গায় আৰু শুনে অল্প সময়ৰ ভিতৰতেই সেইজনৰ হৃদয়ত হৰিৰূপী নিৰ্গুণ ঈশ্বৰ প্ৰৱেশ হৈ যায়। হৰিস্বৰূপ নিৰ্গুণ ঈশ্বৰৰ সত্তা যেতিয়া হৃদয়ত প্ৰৱেশ হ'ব, হৃদয়খন ঈশ্বৰৰ আনন্দেৰে ভৰি পৰিব। তাকে কৈছে অপাৰ আনন্দ ৰস ৰাম কৃষ্ণ বাণী। ৰাম কৃষ্ণ স্বৰূপ পবিত্ৰ বাণী অপাৰ, অৰ্থাৎ যাৰ পাৰ নাই, যি সীমাহীন অনন্তমুখী আনন্দৰ ফালে গতি কৰা ঈশ্বৰ তত্ত্ব। এই অনন্তমুখী আনন্দৰ ফালে গতি কৰা ঈশ্বৰ তত্ত্বৰ স্বৰূপ আমি কেনেদৰে উপলব্ধি কৰিম? আমি ৰাম বুলি স্মৰণ কৰিলেই আমাৰ হৃদয়ত জাগ্ৰত হয়। যিজন ৰামস্বৰূপ পৰমাত্মা পৰম পুৰুষে তেতা যুগত দশৰথৰ গৃহত আহি কৌশল্যাৰ গৰ্ভত অৱতাৰ লৈছিলে, পিতৃৰ সত্যক যিজনে পালন কৰিছিলে, যিজনে ৰাজ অভিষেকক ত্যাগ কৰি
পিতৃৰ সত্যবাক্য ৰক্ষা কৰিবৰ হেতু বনলৈ গমন কৰিছিলে সেইজন যিজন মৰ্যাদা পুৰুষ ৰূপেৰে জগতত তেওঁ লীলাৰ যোগেদি আমাক বোধ কৰাইছিলে যে তোমাৰ জীৱনৰ আচল কৰ্তব্য হ'ল সত্য। সত্যস্বৰূপ ঈশ্বৰৰ সন্ধান আমি কেনেদৰে ৰামৰ দৰে বনবাস পালি, পঞ্চ পাণ্ডৱৰ দৰে বনবাস পালি আমি কেনেদৰে বৰণ কৰিম? কলিৰ মনুষ্যৰ আয়ুৰেখা তিনি কম, কলিকালৰ যি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যই হ'ল যে ইয়াত মায়া মোহ অজ্ঞান অবিদ্যাস্বৰূপ কলিৰ সমস্যাৰ পৰিমাণেৰে সৈতে এই যুগৰ প্ৰজাসকল ভাৰাক্ৰান্ত। সেয়েহে ৰামচন্দ্ৰ প্ৰভুৱে যি কৰিলে, ভগৱন্ত কৃষ্ণই যি লীলা কৰিলে, তেওঁলোকৰ নাম শ্ৰৱণ কীৰ্তন কৰিলে, সেই সত্যশুদ্ধ ৰামচন্দ্ৰ প্ৰভুৰ যি পৰম পবিত্ৰ লীলা, এই লীলা আমাৰ হৃদয়ত বিদিত হ'ব। আমাক যেন ৰামস্বৰূপ নাম কীৰ্তন কৰাৰ লগে লগে অনুভৱ কৰাব, এইজন ৰামেই দহানন স্বৰূপ ৰাৱণক বধ কৰি শান্তিৰূপা সীতাক উদ্ধাৰ কৰিছিলে, এইজন ৰামেই কুম্ভকৰ্ণস্বৰূপ পাপবিলাককো বধ কৰি জগতখনকেই পাপমুক্ত কৰিছিলে, এই পৰম পবিত্ৰ ৰাম। যদিও ভগৱন্তৰ অৱতাৰ ৰূপেৰে তেতা যুগত মত্যভূমিত আহি দশৰথৰ গৃহত লীলা কৰি আমাক তেওঁ স্বৰূপক সাক্ষাৎ কৰালে, এই ৰাম স্বৰূপাৰ্থতেই অজ, স্বৰূপাৰ্থতেই জন্ম মৃত্যুহীন। জগতৰ ঈশ্বৰে প্ৰয়োজনৰ তাগিদাত তেওঁ সত্য ধৰ্ম শুদ্ধ আচৰণ এইবিলাকক প্ৰৱৰ্তন কৰিবৰ কাৰণে, পৰমাত্মাৰ আত্মামুখী শিক্ষা দান কৰিবৰ কাৰণে যুগে যুগে তেখেতে অৱতৰণ কৰে, অৱতাৰ লয়। জগতৰ ঈশ্বৰৰ এই অৱতাৰী লীলাৰ মাজতেই নিৰ্বাস হৈ থকা তেওঁ পবিত্ৰ নামৰ যি ৰহস্যময় তত্ত্ব, এই তত্ত্বক মাধৱ মহাপুৰুষে আমাক হৃদয়েৰে অনুভৱ কৰিবলৈ কৈছে। ভগৱন্ত কৃষ্ণ হ'ল প্ৰেম ৰূপৰ অৱতাৰ, যিজনৰ প্ৰেমত গোকুলৰ সমস্ত গোপীয়ে গীত গাই নৃত্য কৰিছিলে, যিজনৰ প্ৰেমত বনৰ হৰিণা ইত্যাদিও মোহিত হৈছিলে, ভগৱন্তৰ সেই নিষ্পৃহ প্ৰেম কৃষ্ণৰ নাম স্মৰণ কৰাৰ লগে লগে আমাৰ যাতে হৃদয়ত জাগ্ৰত হয়। সেয়েহে ৰামস্বৰূপ সত্য শুদ্ধ সনাতন তত্ত্ব, কৃষ্ণস্বৰূপ ভগৱন্তৰ গভীৰ ভকতিৰ ৰহস্য প্ৰেম, তেওঁ নামগুণ শ্ৰৱণ কীৰ্তন কৰি আমাৰ হৃদয়খনক আমি পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন যদি কৰি ল'ব পাৰোঁ, আমাৰ হৃদয়তে বাস কৰি থাকিব বিচৰা মায়াৰ ভ্ৰান্তিস্বৰূপ ৰাৱণস্বৰূপ ৰিপুময় বাসনা, কুম্ভকৰ্ণস্বৰূপ পাপভাৱ, মেঘনাথস্বৰূপ কামৰিপু, সীতাস্বৰূপ শান্তিৰ তত্ত্বক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে আমাৰ হৃদয়ৰ স্পৰ্শত ভগৱন্ত ৰামৰূপী ঈশ্বৰ তেওঁ গুণজসৰ যোগেদি চৈতন্য হৈ আমাকো সত্য পথৰ সন্ধান দিব। প্ৰেমৰ ভকতিৰ ৰসৰ আমাক যেন নিগৰাবুৱাই ভগৱন্তৰ অৰুণ চৰণৰ আশীৰ্বাদ দিব, কিন্তু আমি ভগৱন্তৰ পবিত্ৰ নাম কীৰ্তন কৰিব লাগিব, শ্ৰৱণ কৰিব লাগিব। তেওঁৰ নাম শ্ৰৱণ কীৰ্তন কৰিলে তেওঁ কৰি দিয়া লীলাবিলাক আমাৰ হৃদয়ত যেন নিজে নিজে বিদিত হৈ সেই নিগুণ হৰিজনৰ যি আনন্দময় তত্ত্ব, এই আনন্দময় তত্ত্বত আমি ৰমণ হ'ব পাৰিম।
ভাবে ও ভগবান রামচন্দ্রর ভাতৃ লক্ষ্মণে রামচন্দ্র প্রভুক সেবা করবর কারণে জীবনটুকে উৎসর্গা করে দিছিলে। সদ্য বিবাহিত উর্মিলা স্বরূপ ভাজ্যাক রাজ্যতেই ত্যাগ করে ভগবান রামচন্দ্রর শরণ সেবা করবর কারণে ভাতৃস্বরূপ গভীর দায়িত্ব পালন করেছিলেন। সেই লক্ষ্যস্বরূপ মনরূপী লক্ষ্মণের যে রামস্বরূপ ঈশ্বরের সেবার যে পবিত্র ভাব, আমিও যদি রামরূপী পরমাত্মা পরম পুরুষের আমি যদি সেবক হয়, আমার ভাবরূপী মনের চিন্তন বোধক লক্ষ্মণরূপী আমার আত্মামুখী করব লাগিব। লক্ষ্মণ মানি যেন লক্ষ্য আর মন। রামচন্দ্রর যদরে ভাতৃ লক্ষ্মণে রামচন্দ্র আর সীতামাতাক সেবা করবর কারণে জীবন উৎসর্গা করেছিলেন, আমারও পরমাত্মাস্বরূপ পরম পুরুষ রামচন্দ্র প্রভুক চিন্তা করবলে আমার ভাবরূপী মনক লক্ষ্য আর মনেরে আমি ঈশ্বরমুখী করে ভাতৃসদৃশ করব লাগিব। সেয়ে মাধব মহাপুরুষে ঘোষাযোগাত কইছে, ভাবিও ভাবক ভাই রাম নাম হার। এই জগতত কেবল রামস্বরূপ নামই হেসার, আমার লগত থাকাও রামরূপী আত্মা যেতিয়া এই শরীরের বিদায় লব তেতিয়া এই শরীর স্পর্শ করার উযোগ্য হয়ে যায়। রামেই হল সমস্তরে চৈতন্য সত্তা, আত্মারূপে সমস্ত জীবক তেওই বিষ্ণুময় সত্তারে প্রতিপালন করে থাকোতা। আমাক যদি কোনোবাজনে কিবা অকনমান উপকার করে দিয়ে আমি সেইজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কোনোবাজনে যদি আমাক সাধারণ সহায়তাও করে আমি তেখেতক ধন্যবাদসূচক মন্তব্যরে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে সেইজনের শলাগ লও। কিন্তু পঞ্চভূতর দেহক রামরূপী পরমাত্মায় বিষ্ণু রূপে ধারণ করে আমার দশ ইন্দ্রিয়র মাজত প্রবেশ হয়ে আমার এই সমস্ত দেহ তত্ত্বক চৈতন্য করে যিজন ঈশ্বর আছে জন্মর পর মৃত্যুলৈকে বিষ্ণুরূপ আত্মতত্ত্ব হয়ে সেইজনে আমাক প্রতিপালন করে আছে। শিরত স্মৃতি হয়েছে, কণ্ঠত আমার বাক শক্তি হয়েছে, কর্ণত শ্রবণ শক্তি হয়েছে, চক্ষুত দৃষ্টি শক্তি হয়েছে, চর্মত স্পর্শর অনুভব হয়েছে, চরণত গতিশীলতার তত্ত্ব হয়েছে, আর হৃদয়ত তেখেতেই অনুভব করাই ভগবন্ত ঈশ্বরের পবিত্র সান্নিধ্য। সেই হিষিকেশ স্বরূপ ঈশ্বরজনক রামরূপী পরমাত্মাজনক আমার মায়ার দৃষ্টিরা আমি দর্শন নাপাও। এয়াই হল আমার জীবর শিবর মাজত থাকা পার্থক্য। জীবরূপলে আহি যার লগে আমি মায়ার বন্ধনত পড়ি যাও। তিনি গুণময় বৃত্তিরা আমি দেহ তত্ত্বর অধীন হয়ে আমি পুরঞ্জন স্বরূপ জীবাত্মার রূপ লই ঈশ্বর তত্ত্বর পরা আমি যেন নীলগ হয়ে যাও। মনের বৃত্তিরূপী ভাজ্যার অধীন হয়ে আমি মায়া আর মোহর বন্ধনত পড়ি আমি পরমাত্মা পরম পুরুষের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের মনোভাবও আমার পরা লুপ্ত হয়ে যায়। সেয়ে মাধব মহাপুরুষে বিবেকী স্বরূপ চিন্তন ভাবনার বোধর ভাগি হয়ে চঞ্চল মনটুক বিবেকর যোগেদি সংযম করে ধৈর্যশীল করে ঈশ্বর সাধনার এক
উপায় কৰি এই মনৰ ভাবক আমাৰ ভাতৃৰ দৰে অধীন কৰা বুলি কৈছে। মন যদি বিবেকৰ অধীন হৈ ভাতৃৰ ৰূপ লয় তেতিয়াহ'লে সেই মনৰ পবিত্ৰতাৰে সৈতে তেওঁ ভাবুক হ'ব, ভাবিবলৈ অভ্যাস কৰিব। যি ভাবিবলৈ শিকে, যি ভাবি ভগৱন্তৰ ভক্তিৰ ৰহস্য তত্ত্ব বুজিবলৈ যত্ন কৰে সেইজনক মাধৱ মহাপুৰুষে সম্বোধন কৰি কৈছে যে ৰাম নাম বিনে নাহি পৰম মংগল। ৰামৰূপী পৰমাত্মা হ'ল মংগলময়, সেইজনেই সমস্ততে মংগলময় সত্তা হৈ প্ৰৱেশ হৈ আছে। সমস্ত অমংগলবিলাক মায়াৰ ভ্ৰান্তি আৰু মিছা বস্তু, ৰাম সত্য শুদ্ধ সনাতন বস্তু। আমাৰ লগতো তেওঁ আত্মতত্ত্বৰূপেৰে আমাৰ অবিদিত হৈ, গুপ্য হৈ, গোপন ঈশ্বৰ হৈ তেওঁ লুকাই আছে। আমি তেওঁক সাক্ষাৎ কৰিব নোৱাৰোঁ আমাৰ ভাৱৰ চঞ্চলতাৰ বাবে, আমাৰ ভাৱৰ জড়তাৰ বাবে, অজ্ঞানতাৰ বাবে। সেয়েহে মাধৱ মহাপুৰুষে ঘোষাজোকাত আমাক কাটৰভাৱেৰে কৈছে যে ভাবিও ভাবক ভাই ৰাম নাম হাৰ, তোমাক চলাই থকা ৰামৰূপী পৰমাত্মাৰ নাম কীৰ্তন কৰা, সেইজনে সাৰ তত্ত্ব হৈ বিষ্ণুস্বৰূপ, তোমাৰ হৃদয়ৰ, তোমাৰ দেহৰ মনৰ চৈতন্য সত্তা হৈ সেইজনেই তোমাক ধাৰণ কৰি প্ৰতিপালন কৰি আছে। তোমাৰ দেহ তত্ত্বৰ পৰা সেইজন অবিনাশী ঈশ্বৰ প্ৰাণপক্ষী যিদিনাখন ওলাই গুচি যাব, তুমি এই জগতত এটুকুৰা ভূমি সদৃশ জড় হৈ যাবা। ৰাম সত্য, ৰাম চৈতন্য, বাকী সমস্তখিনি জড়। সেয়েহে নিগমে নকহে ৰাম নাম বিনে আৰ, বেদৰ দুটি মাৰ্গ মাৰ্গ, আগম মাৰ্গ আৰু নিগম মাৰ্গ। আগমীসকলে ঈশ্বৰৰ তত্ত্বক যি পদ্ধতিৰে সাক্ষাৎ কৰিব খোজে, নিগমীসকলে ঈশ্বৰৰ তত্ত্বক আত্মতত্ত্ব ৰূপেৰে দৰ্শন পাব খোজে। সেয়েহে নিগম মানি হ'ল নিৰাকাৰ, নিগম মানি হ'ল নিৰ্গুণ, নিগম মানি হ'ল বেদৰ শিৰুৰত্নস্বৰূপ ভগৱন্তৰ পবিত্ৰ নাম, গুণ, যশ আৰু লীলা। নিগম তত্ত্বৰ বিষয়ে বিস্তৃতভাৱে কোৱাৰনো কি প্ৰয়োজন আছে? ভাগৱত শাস্ত্ৰ, গীতা শাস্ত্ৰই ভগৱন্তৰ যি ৰহস্য তত্ত্ব বিদিত কৰিছে, এই মাৰ্গকেই আমি নিগম মাৰ্গ বুলি ক'ব পাৰোঁ। সেয়েহে ভগৱন্তজন যদিও অদৃশ্য, ভগৱন্তজন যদিও অন্তৰ্যামী, ভগৱন্তজন যদিও সদায় চৈতন্য, সেইজন ভগৱন্তক আমি প্ৰত্যক্ষভাৱে চকুৰে চোৱাৰ ব্যৱস্থা আমাৰ লগত নাই। ভগৱন্তজনক আমি গভীৰ অনুভৱেৰে, মনৰ ভক্তিৰ জৰিয়তে, ভাৱৰ জৰিয়তে ভাবুক হৈ গভীৰভাৱে আমি অনুভৱৰ যোগেদি পাব পাৰোঁ। ভগৱন্তৰ নামগুণ শ্ৰৱণ কীৰ্তনে আমাৰ হৃদয় পবিত্ৰ কৰি, ভগৱন্তজনৰ গভীৰ অনুভৱ আমাৰ হৃদয়তেই জাগ্ৰত কৰি, নিৰ্গুণ নিৰাকাৰ ঈশ্বৰজনেই সমস্ত জগততেই বাস কৰি সমস্তকে চলাই আছে। এই পবিত্ৰ অনুভৱ যি শাস্ত্ৰই কয়, এই মাৰ্গকেই নিগম মাৰ্গ বুলি কোৱা হয়। সেয়েহে নিগমে ৰামৰ বাহিৰে বেলেগ একো নকয়। ৰাম মানে কি? ৰাম মানে চৈতন্য সত্তা। ৰামৰ বিপৰীতটোৱেই হ'ল ওলোটাই দিলে মৰা, ৰাম অবিহনে চব মৃত, চব অচেতন। ৰাম মানে হ'ল চৈতন্য, ৰাম মানে হ'ল নিত্য নিৰঞ্জন, ৰাম মানে হ'ল হিৰণ্য গৰ্ভস্বৰূপ ঈশ্বৰৰ সত্য শুদ্ধ সনাতন তত্ত্ব। সেয়েহে আমাৰ দেহটো মিছা বস্তু, আমাৰ দেহক ধাৰণ কৰা আত্মতত্ত্বৰূপী পৰমাত্মাৰ যি অংশ, এই অংশস্বৰূপ আত্মাই হ'ল সত্য বস্তু। এই অবিনাশী আত্মাই জড় দেহবিলাক সলাই ফুৰে। যিহেতু আত্মা অবিনাশী, আত্মাৰ তত্ত্বটোকে কোৱা হয় ৰাম বুলি। ৰাম মানে ধাৱমান, ম মানে ভগৱন্তৰ অন্তৰীক্ষৰ ফালে। আমাৰ আত্মাবিলাক ভগৱানমুখী, আমাৰ আত্মাবিলাক অনন্তমুখী। ৰাম বুলি ক'লে যিদৰে আমাৰ ভিতৰৰ পৰা সমস্ত প্ৰদূষিত বায়ুবিলাক বাজ হৈ যায়, ম বুলি ক'লে যিদৰে আমাৰ হৃদয়ত পবিত্ৰ সংস্কাৰযুক্ত বায়ু প্ৰৱেশ হৈ যায়, ৰাম মানি হ'ল আমি নিজকে নিজে শুদ্ধ কৰি লোৱাৰ ব্যৱস্থা। সেয়েহে ৰাম নাম
কেবল নিগম মার্গর হারবস্তু রামস্বরূপ নাম আমি হৃদয়ত আমি মুখেরে আমি কীর্তন করি ভগবন্ত যে আমাক চলাই প্রতিপালন করে আছে আমি তেখেতর প্রতি কৃতজ্ঞতার শলাগ লব লাগে হে কৃষ্ণ পদ মহাপুরুষে পদচন্দ্র উপদেশ ঘোষাত আমাক 444 নম্বর 445 নম্বর এই দুইজোকা ঘোষাত ভগবন্তর ভকতির যে আনন্দ ভগবন্তর ভকতির যে গভীর অনুভব ভগবন্তক ভকতি করার যে মহালাভ এই সমস্তবিলাকক তেখেতে ঘোষার উপদেশর যোগেদি আমাক জানিবলে দিছে যে কৃষ্ণর পদ সেবা সুখ পরম তুল্য ভগবন্ত কৃষ্ণর চরণ সেবার যে সুখ এই সুখ অতি দুর্লভ বস্তু সুখটো ভগবন্তর বস্তু ভগবন্তক সাক্ষাৎ নকরালেকে কোনো জীব সুখী হব নোৱাৰে ভগবন্তর সান্নিধ্য নোপোৱালেকে সমস্ত জীববিলাকেই দুঃখিত তাপিত হৈ থাকিব লাগে সেয়েহে ভগবন্ত কৃষ্ণর পদসেবার যে সুখ এই সুখ হল পরম দুর্লভ ঋষির অভিশাপ লাভ করে পাণ্ডবর নাতি পরীক্ষিতে মনতে সিদ্ধান্ত লৈ ললে যে এই অভিসম্পাত স্বরূপ দুর্যোগ যেতিয়া মোর জীবনলে আহিলে এই অভিসম্পাতি মোর কারণে শেষ অভিসম্পাত হোক ইয়ার পাছত যাতে আর মূল কারণে কোনো দুঃখ যন্ত্রণাদায়ক কষ্ট এই জীবনলে নাহে সেই বলি জন্মেজয়ক মাতি তেওঁ রাজসিংহাসনত বহুয়াই রাজসিক সমস্ত তেওঁ ভাবনার পরাই মুক্ত হয়ে সন্ন্যাসরূপী বনবাসকী যেন তেওঁ পরণ করে ললে গঙ্গার পারত কই তেওঁ ব্রত পালন করে নিয়ম সংযম আচরণ করে তেওঁ ভগবন্ত ঈশ্বরক চিন্তা করিলে ভগবন্তক চিন্তা করার বাবে ভবার বাবে ঋষি সকলো আহি তাত একেলগ হল ঋষি সকলে নানা উপদেশ দিলে কিন্তু অন্তিম সময়ত ব্যাস নন্দন সুখদেব আহি তেওঁ জীবনের যে মৌলিক প্রশ্ন যে মুমুক্ষু জীববিলাকর লক্ষ্য কি মুমুক্ষু জীববিলাকে কেনেদরে জীবনের পৰা উদ্ধার হব পাৰিব পরীক্ষিতর জীবনের প্রশ্ন সংসার বিষয়ক দুঃখ যন্ত্রণা আর কষ্টর পৰা চিরদিনের কারণে মুক্ত হয়ে যাওয়া বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্র ব্যাসনন্দন সুখদেবে সাত দিন যেতিয়াই তেওঁ কীর্তন করে শ্রবণ করালে পরীক্ষিতর সমস্ত জীবনের মৃত্যুরূপী ভয় পর্যন্ত দূর হয়ে গেল সেয়েহে মাধব মহাপুরুষে পাণ্ডবর নাতি পরীক্ষিতে সাত দিন ভাগবত শ্রবণ করে যদি মুখ্য ধামর আনন্দ লাভ করিব পারে
কলির প্রজাকু মাধব মহাপুরুষে নিগমর যহস্য এই রহস্যই হল মহাভাগবত ধর্ম। এই মহাভাগবত ধর্মই কেবল ভগবন্তর গুণনাম যশ আর ভগবন্ত কৃষ্ণর চরণ সেবার কথাকেই বিদিত করে। ভগবন্ত কৃষ্ণর চরণ সেবার যুযোগ এই সুযোগ অতি তুল্য, কোন সন্ধিক্ষণত আহি এই সুযোগ পাই যাব আমার ওসরত আমি নেজানো। পরীক্ষিতর ওসরলে অভিসম্পাত হয়ে আহিছিল ভগবন্তর কৃপার এই পবিত্র প্রসাদ। সিয়ে মাধব মহাপুরুষে কইছে যে কিশোর কৃষ্ণর চরণ সেবার যবস্থা এই ব্যবস্থাটা অতি দুর্লভ ব্যবস্থা। পরীক্ষিতে এই ব্যবস্থালে আহিল ঋষির অভিসম্পাত লাভ করার বাবে। আমিও প্রত্যেকজনেই সাথে সাগে অভিসম্পাতযুক্ত জীব, নহলেনো আমি জুনিজাত হয়ে জন্মলই এই সংসারের দুঃখ তাপ পীড়াবিলাকর মাজত কিয় নিমজ্জিত হয়ে আস। তাপিতজনক কলির কলি কণ্ডলর পরা সমস্তজনক মুক্ত করে ভগবন্তর ঈশ্বর কৃষ্ণর দুর্লভ অরুণ চরণ সেবার যবিত্রতা এই পবিত্রতা যাতে আমি লাভ করব পো মাধব মহাপুরুষে। নামঘোষা শাস্ত্রর পদচন্দ্রর উপদেশত আমাক বুঝাইছে যে কৃষ্ণ পদ সেবা সুখ পরম দুর্লভ। ভগবন্ত কৃষ্ণর চরণ সেবার সুখটো একান্ত ভকতি অবিহনে, মনক সংযম করে নললে, সাধুর সং লাভ নকরিলে, গুরুর পরা ভক্তির জ্ঞান লাভ নকরিলে কেতিয়াও সম্ভব নয়। লগতে লাগিব জীবনের সত্য শুদ্ধ অনুশীলন, যে অনুশীলনত মনের চঞ্চলতা বিলাক ঈশ্বর কৃষ্ণর কৃপাত আমার পরা আতর হয়ে যায়। ভগবন্ত কৃষ্ণর কথানো কেজনে শুনিব পারে? ভগবন্ত কৃষ্ণর পবিত্র কথা বহুতজনে কানেই দিব নয়। ভগবন্ত কৃষ্ণর চরণ সেবার পবিত্রতা কেজনেনো অনুভব করিব পারে? যদি সুলভ হলহেতেন সকলোৱে লাভ করিলেহেতেন দুর্লভ কারণে। রামায়ণ মহাভারত গীতা ভাগবত ইত্যাদি কীর্তন দশম ঘোষা রত্নাবলী গুরুজনে ইমান তত্ত্বগধুর শাস্ত্রবিলাক প্রণয়ন করে আমার মাজলে দিয়ার পাছতো কেজনেনো ভগবন্তর এই পবিত্র চরণ সেবার সান্নিধ্য লাভ করিব পারিছে। আমিও বাস্তব দিশের অনুভব করিব পারিছো প্রকৃতার্থতেই ভগবন্ত ঈশ্বর কৃষ্ণর চরণ সেবা অতি দুর্লভ বস্তু। ভগবন্তর যদি দয়া আর কৃপা নহয় কোনেও এই প্রসাদ লাভ করিব নোৱাৰে। কৃষ্ণ পাদ পদ্ম ভৈল যাহার আশ্রয় তাহারে সে গুচয় নিশেষ দুঃখ ভয়। ভগবন্ত কৃষ্ণর অরুণ চরণত আশ্রয় লওয়ার পাছত দুঃখবিলাক পাপবিলাক অধর্মবিলাক অন্যায়বিলাক সব মহিমূর হয়ে যায়। কিয়নো পরীক্ষিতর মৃত্যুর অভিসম্পাতর পরাও মুক্ত করার যীপ শক্তি আর সামর্থ্য ভগবন্ত কৃষ্ণর কীর্তন শ্রবণ ভক্তির তত্ত্বর মাজতেই দর্শন পালে ভকতে। সিয়ে কৃষ্ণর পাদপদ্ম যার আশ্রয় হল সেইজনের দুঃখ আর ভয় জীবনের পরা নিশেষ হয়ে দূর হল। কিয়নো কৃষ্ণ হল চৈতন্য, কৃষ্ণ হল প্রেম, কৃষ্ণ হল কৃপাময়, কৃষ্ণ হল সমস্ত করুণার সাগর। সেয়েহে কৃষ্ণর চরণত আশ্রয় মানে, ভগবন্তর অরুণ চরণত আশ্রয় মানে জীবর যেন সমস্ত বন্ধনের পরাই মুক্তি হওয়ার ব্যবস্থা। হে কৃপালু বাপ বান্ধবাই সমস্ত, মাধব মহাপুরুষের নামঘোষার ওসরত আমিও তিনেই অবুজ আর অজ্ঞানী। মাধবর ঘোষার যে পবিত্র রসাল আর গভীর তত্ত্ব এই তত্ত্ববিলাক আমিনো কেনেদরে আপনার মাজত বিদিত করাম? মাধবর ঘোষা যেন আমারও বুঝিবর শক্তি আর সামর্থ্যই হওয়া নাই, তথাপিতো গুরুর কৃপা ভগবন্তর দয়া আপনাসবর আমার প্রতি আশীর্বাদ এই সমস্ত বিলাকক আমি হার করি ভগবন্তর পবিত্র মাধব মহাপুরুষের এই নামঘোষা শাস্ত্রর পদচন্দ্রর উপদেশর আমি আজি এইভাগে পাঠ পর্যালোচনার ইমানলৈকে আগবাই সামরণির সেবা ধরব বিচারিছো। ইয়ার পাশর ভাগে পাঠ পর্যালোচনাত আমি 446 নম্বর জোকা ঘোষারপর পাঠ পর্যালোচনা আগবাবলে যত্ন করিম। অপরাধ বিনাশন
তোজো নাম নারায়ণ, জানি নামে পুখিলো শরণে, আনৰ গতি নাহিকে মৰণে, অপরাধ ক্ষমা করি তুমি দায় আসিল হরি, মোক রক্ষা করিও চরণে, ও হরি ও রাম, জয় গুরু শঙ্কর মাধব কৃষ্ণ।